প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে এবং এই মুহূর্তে বেশ কয়েকটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, সেই যমুনায় অবস্থান করছেন এবং তার সাথে বৈঠকের জন্য অপেক্ষা করছেন। বেলা তিনটা থেকেই আসলে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা তারা যমুনায় আসতে শুরু করে। কিছুক্ষণ আগেও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এসেছেন এবং এবং কিছু ভেতরে প্রবেশ করছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বেলা বিকেল চারটার দিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP, বিকেল পাঁচটায় জাতীয়তাবাদী সমমনা জোট এবং সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ জাসদ এবং 12 দলীয় জোট এবং সন্ধ্যা 7টায় গণফোরাম ও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ববৃন্দ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, সেই যমুনায় এসে বৈঠক করবেন এমনটাই জানা গেছে। এর আগে শুরুতে খেলাফত মজলিস, এরপর খেলাফত আন্দোলন ও জাকপার বৈঠক হয় এবং এছাড়া খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক এবং সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ এবং যুগ্ম মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ এই মুহূর্তে এখন বৈঠক করছেন এমনটাই জানা গেছে। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 1 মাস হতে চলল, এখনও আসলে অনেক কিছু আসলে ঠিকঠাকভাবে এখনও করা সম্ভব হয়নি। বিভিন্ন সময়ে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের আলাপ আলোচনা করে বৈঠক করে তারপরেই কিন্তু এই সরকার সামনের দিকে এগোচ্ছে। কোনো কোনো রাজনৈতিক দল যেমন নির্বাচনের আভাস দেওয়ার কথা বলছেন, আবার কেউ আবার বলছেন যে এখনই আসলে নির্বাচনকালীন সময় নয়, রাষ্ট্র সংস্কারটাই আসলে জরুরি বলে অনেকে মনে করছেন। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, ছোট থেকে বড় প্রতিটি রাজনৈতিক দলের সাথেই বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই মুহূর্তে আমরা যদি বলি যে বেশ কয়েকটি রাজনৈতিক দল ভেতরে প্রবেশ করেছে, সেই রাজনৈতিক দলগুলোই কিন্তু মূলত এখানে যুক্ত হবেন। বিএনপি জামায়াত এবং বড় দলগুলো যেগুলো রয়েছে তাদের সাথে আসলে আমরা দেখেছিলাম 12ই আগস্ট সেই যে রাজনৈতিক বৈঠক সেটি কিন্তু হয়েছে। আন্দালিব রহমান পার্থ সেই সময় এসেছিল, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি ছিলেন, বিএনপির বড় একটি অংশই কিন্তু সেই 12 আগস্টের যে বৈঠক সেই বৈঠকে অংশ নিয়েছিলেন। বলা চলে যে দুই দফায় রাজনৈতিক দলগুলোর সাথে এই যে প্রধান উপদেষ্টার যে বৈঠক সেটি শেষ করছেন। জানেন যে এখনও কিন্তু আসলে সরকার যে তৎপরতা সেটি এখনও পুরোপুরিভাবে কাজ করা সম্ভব হচ্ছে না, শুরু করা যায়নি, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে এবং বেশ কিছু জায়গায় কিন্তু সরকারের যে সংস্কারের ছোঁয়া সেটি কিন্তু লেগেছে এমনটাই বলা হচ্ছে। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এই মুহূর্তে বেশ কয়েকটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন যমুনা, সেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার ভেতরে প্রবেশ করেছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী যারা রয়েছেন তাদের দুটি গাড়ি বহরে তারা ভেতরে প্রবেশ করেছেন এবং তাদের 5 সদস্যের একটি দল এই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন বলে জানিয়েছেন। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই সময়ের নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বেই কিন্তু বলা চলে যে বড় একটি একেবারে অন্তর্বর্তীকালীন সরকারের শুরুতেই বড় একটি ধাক্কা কিন্তু খেয়েছে। সেই 12 জেলার বন্যা সামাল দিতে হয়েছে এই সরকারকে শুরুতে এবং তারপরে এখন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আসলে আলাপ আলোচনা হচ্ছে। তারা বলছেন যে সুষ্ঠু নির্বাচন, জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছেন। বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই রুটম্যাপ, নির্বাচনের রুটম্যাপ আশা করছিলেন। অপরপক্ষে জামাতের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছিল যে যৌক্তিক সময়েই এই নির্বাচন দাবি করছেন।
অন্যান্য রাজনৈতিক দলগুলো গতকালও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহবাগে একটি ছাত্র সমাবেশ করেছে এবং সেই জায়গায়ও কিন্তু তারাও রাজনৈতিক ঐক্য চেয়েছেন, জামাতের সাথে রাজনৈতিক ঐক্য চেয়েছেন এবং ইসলামী সমমনার যে দলগুলো রয়েছে সেই দলগুলোকে একসাথে একযুগে কাজ করে যাওয়ার এবং সামনে যে ভোটার অধিকার প্রয়োগ সেটি নিশ্চিত করার দাবি এই ইসলামী আন্দোলনের যে নায়েবে আমির ফয়জুল করিম তিনি জানিয়েছেন গতকালকে। আজকে কিন্তু এই যে ছোট ছোট দলগুলো রয়েছে খেলাফতে মজলিস সহ বেশ কয়েকটি দল রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বারো দলীয় জোট, ঐক্য জোট এবং বিভিন্ন যে দলগুলো রয়েছে তারাই মূলত আজকে এই প্রধান উপদেষ্টার যে বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, এই যমুনায় তারা এসছেন। রাজনৈতিক যে আলাপ আলোচনা সেটিই সারবেন। আসলে কবে নাগাদ যৌক্তিক এই নির্বাচন সম্ভব হবে এ বিষয়েও হয়তো আলোচনা হবে। কিছুক্ষণ এর মধ্যেই রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা প্রবেশ করেছেন ভেতরে তারা বেরিয়ে আসবেন এবং তারা এই বৈঠকে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কী আলাপ আলোচনা হয়েছে সেটি জানাতে পারবেন। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরুদ্দিন।